কারণ যেখানে জন্ম নিয়ন্ত্রণের জন্যই কাজ করা হয়ে থাকে আহ আল্লাহ বলছেন

আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল ওয়াদুদ আল বলুদ এমন মেয়েকে তোমরা ভালোবাসো যে মেয়ে বেশি বাচ্চা দেবে যে মেয়ে বেশি তোমাদেরকে ভালোবাসবে এখন এখানে ইহাদিস এর সামনে প্রশ্ন হচ্ছে যে আমরা জানবো কি কিরকম মহিলা বেশি বাচ্চা দেবে এর জন্য মুহাদ্দ কেনরা বলছেন যে এমন পরিবারে বিয়ে করা যে পরিবারে বাচ্চা বেশি যেমন মনে করেন আমার শাশুড়ির পাঁচটা সাতটা বাচ্চা আহ তাহলে আশা করা যায় ওই ওই বাড়িতে কোনো মেয়েকে বিয়ে করলে আশা করা যায় আমারও সাতটা পাঁচটা বাচ্চা হবে এই ধরনের কথা বলা হয়েছে আর কি ফাইনি বলছে চির ও বিকুমুল ও মামা বেশি বাচ্চা হলে বেশি উন্মত হবে আর কাল কয়ামতের দিন অন্যান্য উন্মতের সঙ্গে উপরে আমি কি করবো কি করবো গর্ব অনুভব করবো অন্যান্যদের থেকে আমার সংখ্যা আমার উন্মতের সংখ্যা বেশি হবে সংখ্যা আমি কি করবো গর্ব অনুভব করব। বিদায় আমরা সবাই যদি একটার দুটো ছেলে নেই তাহলে কিন্তু আলি সাল্লামের গর্ব অনুভব করার দিকটা আমরা কি করছি না বিলুপ্ত করছি দু নম্বর কথা হচ্ছে যে এই অধিদপ্তরে বা এই অফিসে কাজ করার অর্থে হচ্ছে যে আমি আহ আল্লাহ বিরোধী এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিরোধী কাজ করতে আমি সাহায্য করছি মহান আল্লাহ বলছেন ওলা তাকতুল ওলা দেখুম হাসি তাই তোমরা খেতে পড়তে দিতে পারবে না অভাব অনটনের অজুহাত দেখি তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না আর আমরা যা করছি শুধুমাত্র এটার কারণেই যে বেশি বড় সংসার আহ ভারী সংসার আমরা দুই আমাদের দুই এই এই ধরনের কথাগুলো হচ্ছে সব বাজে কথা এগুলো কিন্তু ইসলামের কথা নাই মোট কথা এই চাকরি হালাল নয় এর জন্য আপনাকে গুণা গুনেগার হতে হবে